আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। ডেয়ার এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের উৎপাদিত কোকোপিট। কোকোপিট এবং কোকো ডাস্ট, এটা এখন সর্বত্র কৃষিকাজে ব্যবহার হচ্ছে। ছাদ কৃষি, মাঠ কৃষি, সবজি চারা তৈরি, হাইড্রোপনিক, তো এরকম বিভিন্ন ক্ষেত্রে কোকোপিটের কিন্তু ব্যবহার এখন অনেক। তো যারা একদম ফ্রেশ এবং পিওর কোকোপিট খুঁজছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু ফ্রেশ এবং পিওর যে কোকোপিট সেটা সরবরাহ করে থাকি। তো আমাদের সরবরাহ করার সিস্টেম, আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সর্বাঞ্চলে আমাদের এই কোকোপিট সেগুলো সরবরাহ করি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কোকোপিটটা, এটা হচ্ছে নতুন কোকোপিট, একদম 100% ড্রাই। কোকোপিট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ড্রাই 100% শুকনো, এবং আর একটা হচ্ছে ভেজা বা রেডি কোকোপিট। তো আসলে কোকোপিট কেনার সময় অনেকেই কনফিউজে থাকেন যে রেডি কোকোপিট কিনবো নাকি এই শুকনো কোকোপিট কিনবো। তো সেক্ষেত্রে আপনি যদি শুকনো কোকোপিট কেনেন, তো শুকনো কোকোপিটটা, এটা সবসময় শুকনো থাকে এবং 100% ড্রাই থাকে। এই কোকোপিটটা নিলে আপনাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপরে ব্যবহার করার উপযোগী করে পরিমাণ মতো জৈব সার মিশিয়ে তারপরে আপনাকে ব্যবহার করতে হবে। আর যদি আপনি রেডি কোকোপিট নেন, তাহলে সেটার সাথে 30% জৈব সার এবং অন্যান্য নিউট্রিশন এবং কোকোপিট মিক্স থাকে। তো এই জন্য আমরা বলে থাকি যে আপনার চয়েস, আপনি যে কোকোপিটটা নেন, রেডিটা নিলে নিতে পারেন এবং শুধু ফ্রেশ কোকোপিট নিলে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।